মাঠের বাইরে আমরা একরকম, মাঠের ভিতরে ঢুকলে বড় ভাই বা টিমমেট এগুলো আসলে দেখার সুযোগ নাই। মাসাইদের সাথে এসে আমি 2010 থেকে খেলি, সে কীভাবে স্লেজিং করে কি করে না করে এগুলা আমি ভালো মতো জানি। উনি হয়তো আমাকে স্লেজিং করছে, উল্টা আমি স্লেজিং করছি। তো আমি কাজ করতেছি, ইচ্ছা আছে যে এই বছর ঘরোয়া ক্রিকেটে ফেরার আর কি। পারফর্ম করতে পারলে খেলবো, আর যদি না পারি তাহলে তো। সর্বশেষ ঘরোয়া ম্যাচটা খেলেছিলেন 5 বছর আগে 2019 সালে, অনেকদিন পর ফিরলেন, নিজের আপডেটটা যদি একটু দিতেন। আসলে আপডেট আমি অনেকদিন থেকেই মনে করেন যে এই বছর হয়তো ঘরোয়া ক্রিকেটে ফেরার চেষ্টা করতেছি, স্বাভাবিক পরিস্থিতি পরে আসে। আবার তার আগে আমি শুরু করে গেছিলাম, কিন্তু বাসায় গেছিলাম একটু বিশেষ কাজে, তো গিয়ে আটকা পড়ি, তো পরে আসতে পারিনি। তারপরে তো দেশের পরিস্থিতি ভালো হওয়ার পর আবার ব্যাক করলাম। তো আমি কাজ করতেছি, ইচ্ছা আছে যে এই বছর ঘরোয়া ক্রিকেটে ফেরার আর কি। কন্ডিশন অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো ইম্প্রুভ, কেননা আমি ফিজিও তারপরে ট্রেনারের সাথে কাজ করতেছি। আসলে 19-এর পরে মানে শেষের দিকে করোনার আগে আগে অপারেশন হওয়ার পরে আর আসলে ওইভাবে পরে আর আমি মানে রিহ্যাবেশন করতে পারিনি আর কি। 21-22 পর্যন্ত মনে করছি হয়তো ঠিক হবে, বাট মানে এই রিহ্যাব না করার পরে পিছা করছি। সো পরে অনেক রেস্ট নিয়েও দেখলাম যে ইয়ে হচ্ছে না, তারপরে আমি আসলে ডিসিশন নিই যে একটা ফিজিও বা ইয়ার আন্ডারে না থাকলে হবে না। তো এখন চেষ্টা আছে, চেষ্টা করতেছি এবছর ঘরে ক্রিকেটে ফেরার, আর ইচ্ছা আছে যে যে কয় বছর খেলি কম্পিটিশন করে প্রতিযোগিতামূলক, মানে যে বছর খেলি ভালোভাবে খেলেই পারফর্ম করতে পারলে খেলবো, আর যদি না পারি তাহলে তো মানে কম্পিটিশন, ইচ্ছা আছে যে কয় বছরই খেলি কম্পিটিশন করে খেলে রিটায়ার। যেটা আমি বলছিলাম, অনেকে আর কি মনে করে আসলে মাসুদের সাথে যেটা হয়েছিল এটা আসলে খেলারই একটা পার্ট বলা যায়, এটার পরে আপনি আর কি ক্রিকেটে নাই, মাঠের বাহিরে আমরা একরকম, মাঠের ভিতরে ঢুকলে বড় ভাই বা টিমমেট এগুলো আসলে দেখার সুযোগ নেই। আর মাসাইদের সাথে এসে আমি 2010 থেকে খেলি, সে কীভাবে স্লেজিং করে কি করে না করে এগুলা আমি ভালো মতো জানি। এটা পার্ট অফ গেম স্লেজিং, উনি হয়তো আমাকে স্লেজিং করছে, উল্টা আমি স্লেজিং করছি, ঠিক আছে, অবশ্য ওই ম্যাচটা আমরাই জিতছি। সো এগুলা আসলে জনগণ অনেক কিছুই মনে করতে পারে, ভিতরে আমরা মানে ক্রিকেটাররা কীরকম আমরা সবাই জানি, কে কীরকম সবাই জানে, মানে এই বিষয় নিয়ে আমাদের, আমার মনে হয় না কোনো ক্রিকেটার যারা ক্রিকেট বোঝে বা বোর্ডের কারো কোনো কনফিউশন আছে। এটা জনগণ কী বুঝলো না বুঝলো সেটা তো আর ইয়ে না, মোট কথা স্লেজিং পার্ট অফ গেম। আমরা যতই মনে করেন যে মাঠের বাইরে বন্ধু বড় ভাই ইয়ে হোক, মাঠের ভিতরে তো তখন আর অপোনেন্ট মানে অপোনেন্ট। সো এইটাই আর, এটা আসলে কোনো কারণ না, মেইনলি আমার ইঞ্জুরিটাই হচ্ছে আমার মেইন রিজন যে ক্রিকেটের বাইরে থাকা। দেখলাম আছি রানিং সেশন করছেন, এরপরে বিসিবির নির্বাচক হান্নান সংগ্রার সঙ্গে দেখা হলো, কি কথা হলো ওনার সঙ্গে? না, হান্নান ভাইয়ের সাথে তো আমিও খেলছি, তার সাথে খেলছি, তার সাথে আগে থেকে অনেক ভালো সম্পর্ক, দেখা হলো, কথা বললো, কী অবস্থা, শরীরের খবর নিল, কী অবস্থা, খেলবি টেলবি নাকি জিজ্ঞাসা করলো। বললাম যে ভাই চেষ্টা করতে এইটুকুই যে আমি ফিট হয়ে ঘরের কাছে যে একটুকুই খেলি, খেলা ভালোভাবে খেলার ইচ্ছা আছে এইটুকুই। একটা প্রশ্ন, আপনি যেহেতু ক্রিকেট খেলেছেন, বাংলাদেশে এবারই প্রথম কোনো ক্রিকেটার বোর্ড সভাপতি হয়েছে, এই জিনিসটা কীভাবে দেখছেন? তার কাছে আসলে আপনারা যারা ক্রিকেটার, তার কাছে আপনার চাওয়া বা প্রত্যাশাটা কী? বোর্ড সভাপতি অবশ্যই, এটা তো ভালো যে ক্রিকেটের ক্রিকেটারদের মধ্যে থেকে বোর্ড সভাপতি হয়েছে, অবশ্যই ভালো বিষয়। যেহেতু ক্রিকেটাররা বোর্ড সভাপতি হয়েছে, তিনি ক্রিকেট কীভাবে চলে কি অনেক কিছুই বোঝে, ক্রিকেটাররা কী চায় বা কী করলে খেলা ক্রিকেট উন্নতি হবে, তিনি আরও ভালো মতো এই বিষয়ে কাজ করতে পারবে, আশা করি ভালো হবে। হয়তো ক্রিকেটার উনি আসছেন, আশা করি ভালো। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো, হোয়াইট ওয়াশ করলো, এবং শেষ ম্যাচে পেসাররাই শেষ ইনিংসে 10 উইকেট নিয়েছে। এই যে পেসারদের উন্নতি, এটা কীভাবে দেখছেন, আর এটা এই যে পেসারদের উন্নতিটা আপনাকে ইন্সপায়ার করে কিনা? অবশ্যই ইন্সপায়ার করে, করবে না কেন? আসলে মানে এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেহেতু পেসাররা ভালো করছে, মানে হোয়াইট ওয়াশ তো এটাই প্রথম। আমার মনে হয় যে আছে, আমাদের দেশে ট্যালেন্ট আছে, আর আমাদের বলাররা
অবশ্যই ট্যালেন্টেড, না হলে ইন্টারন্যাশনাল ক্রিকেট এভাবে 10 উইকেট নিয়ে জেতানো অত সোজা না। আর পাকিস্তানের উইকেটে এভাবে 10 উইকেট নিয়ে, মানে পাকিস্তানের হোম গ্রাউন্ডে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা মানে সহজ কথা না। আমার মনে হয় দেশের পেস বোলাররা অনেক উন্নতি মানে করছে, শুধু এখন মানে এই উন্নতির ধারাটা বজায় রাখতে হবে, সাথে আমার মনে হয় ব্যাটসম্যানদেরকেও সাপোর্ট দিতে হবে। ব্যাটসম্যান না মানে বোলারদেরকেও ভালো করতে হবে, ব্যাটসম্যানদেরকেও ভালো করতে হবে। হয়তো এক সময় বলার একটু খারাপ করতে পারে বা ব্যাটার একটু খারাপ করতে পারে, ওই সময় বলারদেরকে ব্যাটসম্যানদেরকে ব্যাক আপ দিতে হবে, আবার ব্যাটসম্যানরা যখন খারাপ করবে তখন বলারদেরকে হয়তো ব্যাটসম্যানদেরকে সাপোর্ট দিতে হবে। এইভাবে মানে টিম গেম, মোট কথা টিম হয়ে খেলতে হবে।